আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর বিশেষ সহমতে তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের একটি মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের পাটিগণিতের অনুশীলনী 2.1। অধ্যায়টা হলো তোমাদের বই থেকে সূচিপত্রের অনুপাত ও শতকরা। তো অনুপাত ও শতকরা থেকে আজকে তোমাদের অনুশীলন 2.1-এ শুধু অনুপাত নিয়ে আলোচনা করা হয়েছে, তাই আমি আজকে শুধু তোমাদের অনুপাতটা নিয়ে আলোচনা করব। তো চলো, আসলে অনুপাত বিষয়টা কী, অনুপাত কীভাবে করা হয় বা এটা নিয়ে একটু আমরা প্রথমে তো জেনে নিই। তো এই ক্লাসে আমরা জেনে নেব অনুপাত কত রকম হয়, কত প্রকার হয়, তারপরে সেই অনুপাতগুলো কীভাবে নির্ণয় করা হয়, এগুলো অনুপাতের কাজ। তো আজকে এই ক্লাসটা তোমরা অবশ্যই খুব খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবা এবং বুঝবা। আজকের এই ক্লাসটা যদি তোমরা সবাই খুব ভালো করে বুঝতে পারো, মনোযোগ দিয়ে শুনতে পারো এবং অবশ্যই বাসায় যদি অনুশীলন করতে পারো, তাহলে এই 2.1-এর যতগুলো অঙ্ক আছে তোমাদের জন্য একেবারেই সহজ হয়ে যাবে, কোনো কঠিন অঙ্কই মনে হবে না। তা আমি আবারও বলি, তোমাদের এই 2.1-এর অঙ্কগুলো করতে হলে অবশ্যই আগে তোমাদেরকে অনুপাত সম্পর্কে খুব ভালো করে ধারণা থাকতে হবে। তার জন্য আজকে আমি তোমাদের শুধু অনুপাতের বিষয়টা নিয়ে আলোচনা করব, কোনো অঙ্কতে যাব না। নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে এই অনুশীলন থেকে অঙ্ক করাবো। তো চলো, আজকে আমরা বিভিন্ন রকমের অনুপাত নিয়ে আলোচনা করব। তো তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। তো দেখো, আমি আগে বলেছি তোমাদের দ্বিতীয় অধ্যায়টার নাম হলো অনুপাত ও শতকরা। তো এখান থেকে আমরা শুধু আজকে অনুপাত নিয়ে আলোচনা করব। ওকে, যেহেতু আমাদের 2.1-টি হলো অনুপাত নিয়ে। তো দেখো, আমরা প্রাত্যহিক জীবনে, সবসময় একটি জিনিসের দাম পরিমাপ ইত্যাদির সাথে অপর একটা জিনিসের দাম পরিমাপ ইত্যাদি তুলনা করে থাকি। অর্থাৎ তুমি একটা কিছু কিনেছো, আরেকজন আরেকটা কিছু কিনেছে, তো কে কম টাকায় কিনেছে বা কে বেশি টাকায় কিনেছে, এই যে আমরা তুলনা করে থাকি। বা তুমি কিছু পরিমাণে কম কিনেছো, আরেকজনে কিছু পরিমাণে বেশি কিনেছে একই জিনিস, তাহলে এই যে আমরা একটা বিষয়কে আমরা কী করে থাকি, তুলনা করে থাকি, অর্থাৎ কম বেশি। তাহলে এখানে অর্থাৎ তাহলে আমরা অনুপাতটাকে ভেবে বলতে পারি যে একাধিক জিনিসের একটিকে অপরটির সাথে কোনো না কোনোভাবে তুলনা আমরা করেই থাকি। এই তুলনা থেকেই আমাদের অনুপাতের সৃষ্টি হয়েছে। অর্থাৎ একটা জিনিসের সাথে অন্য আরেকটা জিনিসকে আমরা যে কোনোভাবেই আমরা তুলনা করব, আর সেই থেকে আমাদের অনুপাতের সৃষ্টি। তো একটি জিনিস অপর একটি জিনিসের কত অংশ বা কত গুণ বা কত ভাগ বা শতকরার কত অংশ, এইভাবেই আমরা তুলনা করে থাকি। এইভাবে আমরা কী করে থাকি, তুলনা করে থাকি। ওকে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি ওকে যে অনুপাত জিনিসটা কী। যে অনুপাত জিনিসটা হয় মূলত আমাদেরকে তুলনা করার ক্ষেত্রে বোঝানো হয়ে থাকে। তো চলো আরও কিছু আমরা জেনে নিই অনুপাত সম্পর্কে। তো অনুপাতের ক্ষেত্রে আমরা কিছু জিনিস এখানে মনে রাখবো, যে আমরা যদি দুইটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তুলনা করতে চাই, তাহলে তাদের পার্থক্য দিয়ে সঠিক তুলনা হয় না। তার জন্য কী করতে হবে, আমাদের একটি বর্গক্ষেত্র অপর একটি বর্গক্ষেত্রের তুলনায় কতগুণ বড় বা ছোট সেটা তোমাদেরকে বের করে দেখাতে হবে। তো এখানে একটা চিত্রে দেখো, এটা একটা বর্গক্ষেত্র। তো এখানে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু 2, তার মানে আমরা বলতে পারি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হলো 4 বর্গমিটার। ওকে, 4 বর্গমিটার। আবার এইখানে দেখো, একটা বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহু হলো 3, তাহলে আমরা বলতে পারি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো 9 বর্গমিটার। ওকে, তাহলে দেখো এটার সাথে এটাকে যদি আমরা তুলনা করি, তাহলে এটা থেকে এটা কত গুণ বড় বা এটা থেকে এটা কত ভাগ বড়, দেখেছ? তাহলে একটি বর্গক্ষেত্রে অপর একটি তুলনায় কত গুণ বড় বা ছোটো তা আমরা ক্ষেত্রফলে সঠিক তুলনা করা যায়। তাহলে একটি বর্গক্ষেত্র ফলকে অপর একটি ক্ষেত্রফল দিয়ে ভাগ করে সেই তুলনা করা যায়, আর এই ভাগের মাধ্যমেই তুলনাকে অনুপাত বলা হয়। ভালো করে কথাটা মনে রাখো, এই ভাগের মাধ্যমে তুলনাকে অনুপাত বলা হয়। এই যে এখানে একটা চিহ্ন আছে, তোমরা খেয়াল করছো অনুপাতের চিহ্ন কিন্তু এইভাবে দুটো ফোঁটাকে ধরা হয়। ওকে, এইভাবে দুটো ফোঁটাকে কিন্তু অনুপাতের চিহ্ন গাণিতিকভাবে প্রকাশ করা হয়। তাহলে যেটাকে আমরা বলতে পারি ব্যঞ্জনবর্ণ, আমরা যদি বলি যে বিসর্গের মতো দেখা যাচ্ছে, হ্যাঁ সেটাই বলতে। আচ্ছা,
তাহলে আমাদের এ হলো অনুপাতের। তাহলে আমরা এখানে একটা জিনিস কি মনে রাখবো, যে অনুপাত একটি ভগ্নাংশ, অনুপাত একটি ভগ্নাংশ, এটা অবশ্যই তোমরা মনে রাখবা। তাহলে এখন অনুপাত যে দুইটা জিনিসকে সমান হলে আমরা সেটাকে অনুপাত বলতে পারবো, এছাড়া আমরা কিন্তু অনুপাত বলতে পারবো। যেমন ধরো তোমার বয়স 12 বছর, কিন্তু তোমার ছোট ভাই বা বোন তার বয়স হলো 8 বছর 6 মাস। তো তুমি একটু খেয়াল করে দেখো তো, তোমার এখানে আমাদের 12 বছর, এখানে আমাদের বছর, আর এখানে আমাদের বছর এবং মাস, দুটা জিনিস। তাহলে এই দুটা জিনিসকে এক হলো? অবশ্যই না। কেন? আমাদের বছর বছর সমান, কিন্তু আমাদের মাসটা অতিরিক্ত। তাহলে দুটো জিনিস কখনো এক হলো না। তাহলে দুটোকে আমরা বলতে পারবো না যে দুটা সমজাতীয় অনুপাত। সমজাতীয় অনুপাত হতে হবে কি, হয়তো আমাদেরকে বছর বছর মিলাতে হবে, নয়তো আমাদেরকে মাসে নিয়ে আসতে হবে বছরগুলো আগে, তাহলেই সম অনুপাত হয়ে যাবে। তার মানে সম অনুপাত হতে হলে অবশ্যই টাকা টাকা অথবা পয়সা পয়সা, কখনো কখনো পয়সা টাকা, টাকা পয়সা, এইভাবে আমাদের কখনো অনুপাত হবে না। ওকে, তাহলে আমরা সম অনুপাতের অর্থটা বুঝে ফেলছি। এবার চলো আমরা একটু আরও কিছু পড়াশোনা করে নিই। তাহলে এই বক্সটা তোমরা অবশ্যই মনে রাখবে, শিখে ফেলবা যে দুইটি সমজাতীয় রাশির একটি অপর তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে, রাশি দুইটির অনুপাত বলে। রাশি দুইটি সমজাতীয় বলে অনুপাতের কোনো একক থাকে না। তো কীভাবে দেখো, তাহলে এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলা হয়। গেল, এবারে সব অনুপাতের বিভিন্ন রকম রয়েছে। তো তার মধ্যে একটা হলো তোমার সমতুল অনুপাত। সমতুল অনুপাত কি? তো এবার বিভিন্ন অনুপাত সম্পর্কে জানবো। তো তার মধ্যে হলো আমাদের প্রথম হলো সমতুল অনুপাত। সমতুল অনুপাত কি, যে তোমরা তার পূর্বে একটু মনে রাখো যে একটা অনুপাতে দুইটা রাশি থাকে, একটা অনুপাতে দুইটা রাশি থাকে, একটা রাশিকে বলা হয় উত্তর রাশি, একটা রাশিকে বলা হয় পূর্ব রাশি। ওকে, একটা হলো উত্তর রাশি, একটা হলো পূর্ব রাশি। তাহলে এখানে খেয়াল করো যে সমতল অনুপাত কি, কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে তুমি শূন্য ছাড়া, তুমি শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দ্বারা যদি তুমি সেটাকে গুণ বা ভাগ করো, ভাগ করার পর অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না, এরূপ অনুপাতকে বলা হয় সমতল অনুপাত। কীরকম দেখা হচ্ছে খেয়াল করে, যে আমি একটা লিখি, তো আমি এখানে প্রথমে লিখছি 2:5। তো আমি এখানে 2:5কে আমি 2 দ্বারা গুণ করবো, উভয়টাকে আমি 2 দ্বারা গুণ করবো, তাহলে 4:10 কত পেয়ে গেলাম, 10। এখন আমি যদি আবার এই 4:10কে আমি সেম একইভাবে 2 দ্বারা যদি ভাগ করি, তাহলে দেখো আমি 2:5, অর্থাৎ দেখো আমার পূর্বের অনুপাতে কিন্তু আমি ফিরে চলে গেছি। তাহলে আমি বলতে পারি সমতল অনুপাতটা কি, যখন তুমি দুইটা অনুপাতের মধ্যে গুণ এবং ভাগ প্রক্রিয়া চলে যাবে, দেখবা তাদের মানের কোনো পরিবর্তন আসতেছে না। তো এইরকম অনুপাতকে বলা হয় সমতল অনুপাত। তো এবার চলো আরও কিছু অনুপাত আছে। তো সরল অনুপাত কি, সরল অনুপাতটা হলো অনুপাতে দুইটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে, অনুপাতে দুইটা রাশি থাকবে তখন তাকে সরল অনুপাত বলবে। যেমন সরল অনুপাতের প্রথম রাশিকে পূর্ব রাশি, দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে। যেমন এখানে দেখো 3:5 আছে, তাহলে আমাদের এই তিনটা হলো তোমার পূর্ব রাশি, এই তিনটা হলো পূর্ব রাশি। ওকে, আর এখানে 5টা হলো আমাদের উত্তর রাশি। তাহলে আমি আগেই বলেছিলাম যে অনুপাতে দুইটা রাশি থাকে, তাহলে আমরা সেটা পেয়ে গেলাম যে অনুপাতের বাম পাশে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় পূর্ব রাশি, ডান পাশে যেটা থাকে সেটাকে বলা হয় উত্তর রাশি। তাহলে সরল অনুপাতে প্রথম রাশিকে পূর্ব রাশি, দ্বিতীয় রাশিকে উত্তর রাশি ধরা হয় একটি সরল অনুপাত। এবার আমরা লঘু অনুপাত নির্ণয় করবো। তো লঘু অনুপাত কি, দেখো সরল অনুপাতে পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে, তাহলে আমি আগে বলেছি সরল অনুপাতে পূর্ব রাশি, তো ধরো এখানে আমি 4:5 লিখেছি, তাহলে আমি জানি এই 4টা হলো তোমার পূর্ব রাশি, আর 5টা হলো তোমার এখানে উত্তর রাশি, উত্তর রাশি। তাহলে 5টা হলো উত্তর রাশি, 4 হলো পূর্ব রাশি, 5টা হলো উত্তর রাশি। তাহলে আমাদের এখানে সংখ্যাটা কী বলা হয়েছে, যে সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে। তাহলে আমি এখানে দেখো সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট, তাহলে দেখো উত্তর রাশিতে 5 আর পূর্ব রাশিতে 4, তাহলে তোমার এখানে দেখো এই 4:5 থেকে 4 কিন্তু ছোট। তাহলে যখন উত্তর রাশি থেকে পূর্ব রাশিটা ছোটো হবে তখন সেটাকে আমরা বলতে পারবো লঘু অনুপাত। তাহলে আশা করি বুঝতে পেরেছ লঘু অনুপাত কি, যে সরল অনুপাতের পূর্ব রাশি পূর্ব রাশি উত্তর রাশি থেকে ছোট হলে তাকে লঘু অনুপাত বলে থাকে। ওকে, তারপরে আসে গুরু অনুপাত। গুরু অনুপাত কি, কোনো সরল অনুপাতের
পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলে। তাহলে এখন আমরা যদি আবার এটাকেই বলি গুরু অনুপাত কিনা, যে দেখো পূর্ব রাশি থেকে উত্তর রাশি বড়, তাহলে এখন এটা আবার কী হয়ে যাবে? গুরু অনুপাত, গুরু মানে বড়। তো এটাই বলতে পারো, তাহলে গুরু অনুপাত কি? যে কোনো সরল অনুপাতের পূর্ব রাশি যদি উত্তর রাশি থেকে বড় হয় তখন তাকে বলা হবে গুরু অনুপাত। ওকে শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পেরেছ, কোনো সরল অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থেকে বড় হলে তাকে গুরু অনুপাত বলা হয়। তারপরে আসো একক অনুপাত কি। একক অনুপাত, সরল অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি সমান হলে তাকে একক অনুপাত বলে। অর্থাৎ যে সরল অনুপাতে পূর্ব রাশি এবং উত্তর রাশি যদি সমান হয় তাকে আমরা একক অনুপাত বলতে পারবো। যেমন দেখো আমি এখানে অনুপাত যদি লিখি 5:5, তো এটার ফলাফলটা আমরা কী পাবো? যে উভয় অনুপাতকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, অর্থাৎ 5কে 5 দ্বারাই যদি ভাগ করি, তাহলে আমরা কী পাবো? ভাগফল 1:1 পাবো। তাহলে আমাদের ভাগফলটা কি? 1। দেখো পূর্ব রাশিও সমান, উত্তর রাশিও সমান। তো যখন তোমার পূর্ব এবং উত্তর রাশি উভয়টাই সমান হয়ে যাবে তখন সেই অনুপাতকে আমরা বলবো একক অনুপাত, অর্থাৎ উভয়টার মান যখন 1 বের হবে। এবার আসো ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত কি? সরল অনুপাতে পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশিতে রূপান্তর করে দেওয়াটাই হলো ব্যস্ত অনুপাত। তবে এখানে আমি দুইটা অনুপাত লিখি, দেখো 3:7, তাহলে এটা হলো আমার পূর্ব রাশি, এটা হলো উত্তর রাশি আমি জানি। তো আমি এখন এটাকে উল্টে লিখে দেবো 7:3, অর্থাৎ এই উল্টেটা হল, এটা কি বলা হয়? ব্যস্ত অনুপাত। তাদের অনুপাতের স্থানগুলো, রাশিগুলো তাদের স্থান পরিবর্তনটা করে দাও, এটাকে বলা হবে ব্যস্ত অনুপাত। তবে চলো এবং লাস্ট আমাদের যেটা হলো মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত কি? একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে সেটাকে বলা হয় মিশ্র অনুপাত। তো এখানে দেখো 2:3 এবং 5:7, তাহলে 2×5 এবং 3×7, অর্থাৎ এই 2:3 একটা পুরাটা মিলে একটা অনুপাতের রাশি এবং 5:7 পুরাটা মিলে একটা অনুপাতের রাশি। তাহলে আমরা কী করবো? 2 এবং 5, এখানে যেহেতু 2 পূর্ব রাশি, এখানে 5ও পূর্ব রাশি, তাহলে আমরা প্রথমে পূর্ব রাশি দুইটাকে গুণ করবো, তাহলে 2:5। আবার যেহেতু 3 উত্তর রাশি, 7 উত্তর রাশি, তাহলে আমরা 3:7 করে নেবো, তাহলে 2×5 গুণ করে আমরা পাচ্ছি 10, 3×7 করে পাচ্ছি 21। তাহলে আমরা বলতে পারি যখন এইভাবে একাধিক অনুপাত থাকবে, একাধিক সরল অনুপাত থাকবে এবং তাদের প্রত্যেকটাকে যখন আমরা গুণ করে ফেলবো তখন এই গুণ ফলটাই হবে আমাদের মিশ্র অনুপাত। ওকে, তাহলে মিশ্র মানে অনেকগুলো মিশানো, যেটাকে আমরা সহজভাবে বলতে পারি। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা অনুপাত সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা আবার এগুলো ভাষা আর এই ভিডিওটিকে তোমরা কয়েকবার দেখবে, তাহলে তোমরা খুব সহজেই অনুপাতের অবস্থানগুলোকে বুঝে ফেলতে পারবা। তো শিক্ষার্থীরা, তোমাদের বাসায় আমি একটা কাজ দিয়ে দিয়েছি, দেখো তোমাদের বইয়ের 44 পৃষ্ঠা, তোমাদের বইয়ের 44 পৃষ্ঠার এই যে এখানে যে একটা কাজ আছে 1, 2, 3, 4, 5, তোমরা এই কাজগুলো বাসায় প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এই যে অনুপাতগুলো আলোচনা করা হলো সেগুলো তোমরা আরও পরিষ্কার এবং ক্লিয়ার হতে পারবে। তো নেক্সট ক্লাসে আমি তোমাদের মাঝে এই অনুষ্ঠান অঙ্ক নিয়ে হাজির হবো। তো সেই আসে সেই প্রত্যাশায়, সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা মঙ্গল কামনায় আজকের মতো এখানে ক্লাস শেষ করতেছি। তোমার সকল ভালো থাকা, আল্লাহ হাফেজ।